পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। না, আমি আপনাকে একটা কথা বলতে চাই। এই ওয়ান এন্ড অনলি প্রমিলা লাহা কিন্তু আইনকে পুলিশকে খুবই রেসপেক্ট করে। এই যে গজু, গজুকে আপনি তুলে নিয়ে গেলেন, মার ধরো খেয়েছে ও, কাঁদতে কাঁদতে আমার কাছে এসেছিল। আমি কিন্তু শাসন করে দিয়েছি, হ্যাঁ, শুধু তাই নয়, আমি আমার কাছে কাছে রেখেছি যাতে আর কোনো বিপত্তি না ঘটাতে পারে। কিন্তু এইগুলো কি হচ্ছে বলুন? রাস্তার উপরে দোকান খুলে বিজনেস করছে, মানে হোয়াট ইজ দিস? না না না, এইসব তো চলতে পারে না। দেখুন, আমি কিন্তু আইন ভাঙি না। আমি যদি আইন মানতে পারি তাহলে উনি কেন আইন মানবেন না, আপনি সেটা শিওর করুন। আপনি কানভে করে দেবেন, আমি এখন আপনি বলছেন বলে চলে যাচ্ছি, কিন্তু এই দোকান যেন উঠে যায়। ঠিক আছে, চলো গজু। পুলিশ দাদা, ওয়ান এন্ড অনলি কি বলে গেল? হ্যাঁ, এত বড় মিথ্যে কথা বললো। প্রথমে বলেছিল উনি গজু বাবুদের চেনেন না, এখন বলছেন উনি নাকি আশ্রয় দিয়েছেন ওদেরকে, ওরা নাকি কাঁদতে কাঁদতে ছুটে গিয়েছিল। এত বড় মিথ্যে কথা বললো, তুমি কিছু বললে না পুলিশ দাদা? তাহলে কি করবো মিঠাই, তোমার মতো পচা টমেটো ছুটবো? আর সত্যি এসব বুদ্ধি তোমার মাথাতে আসেও বটে। রুডি, বলছি এত ক্যাজুয়ালি বুঝে কোনো লাভ নেই, একটু সিচুয়েশনটার গুরুত্ব দিতে বোঝা ওকে, প্লিজ প্লিজ প্লিজ। আমি না আর পারছি না এসব নিতে, জানিস তো। ও কি ভেবেছিল, এই মাথায় হাড়ি নিয়ে মনোহরা বিক্রি করবে? ও সেদিন আছে, আর যদি ও মাথা ঘুরে পড়ে যেত আমার কি হতো? হ্যাঁ, একবারও ভেবে দেখেছে সেটা? ভাবেই তো না এইসব। রুডি, আমি না ভীষণ আপসেট হয়ে আছি, জানিস তো, মানে তাদের জন্য কিছু করতে পারছি না বলে আরো আপসেট হয়ে আছি, তার মধ্যে এই আমি নিতে পারছি না এইসব। চলো বাড়ি চলো, যা বলবে দাদাই সামনে বলবে, চলো। হ্যাঁ, একটা কাজ কর, তোরা বরং বাড়িতে যা, আমি লক্ষণ প্লাম্বারকে আজ নিয়ে যাব, তমালকে পাঠিয়ে চোদ্দ দেশের বাড়িতে। আর মিঠাই, তুমি না জানিয়ে এসে কিন্তু খুব অন্যায় কাজ করেছো। সিট, শোন না, যা হবার তো হয়ে গেছে, ছেড়ে দে। কি হলো, অপরাধীদের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, তুমি শোনো, আমি না তোমার এই বাদরামি আর টলারেট করবো না, ঠিক আছে? যা বলার দাদাই সামনে গিয়ে বলবে, ওকে? চলো, Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।